আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ইফতার সেহরির অ্যারেঞ্জমেন্টের সাথে শেয়ার করব, স্যার আকমল আলী আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে ডায়াবেটিস এই রমজানে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ডায়াবেটিসের মেডিসিন নিতে হবে, এটা আমরা অনেকেই এখনও পর্যন্ত জানি না। স্যারের মূল্যবান বক্তব্য আজকে আমরা শুনব। উনি কনসালটেন্ট এবং ডায়াবেটোলজি স্পেশালিস্ট, এর আগেও স্যার আমাদের নিমন্ত্রণে আরও অনেকবার এসেছেন তাপিদা ব্লগে এবং জনস্বার্থে তার মূল্যবান বক্তব্য রেখেছেন। তার আগে ইফতারি প্রিপারেশনে চলে যাচ্ছি এবং রমজানে সহজভাবে কিন্তু টেস্টের সাথে কিভাবে রান্না করা যায় তাই নিয়ে কিছু শেয়ারিং থাকবে আপনাদের সাথে। সবার প্রথম এক প্যাকেট রাঁধুনির হালিম মিক্সের জন্য আমি বিফ বসিয়ে দিয়েছি 500 গ্রাম, প্যাকেটের মশলার কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, আদা রসুন জিরা গুঁড়া গরম মশলা গুঁড়াও আমি এক্সট্রা দিয়েছি, সব দিয়ে এটাকে আমি কুক করে নিচ্ছি 70%। হালিমের সাথে আমি ফ্রোজেন স্ন্যাক্স ফ্রাই করে নিব। আর এই যে গতকালকে গরু মাংস খেয়েছিলাম, তো আবার হালিমের মধ্যেও মাংস আছে। আজকে ভোররাত্রে আমরা এই ছোট বাতাসা মাছটা আমি স্বপ্ন থেকে এনেছি, এটা মাখিয়ে রাখছি, এটা সেহরির জন্য জাস্ট মাখিয়ে রাখবো। তাহলে আধা ঘন্টা এক ঘন্টা মাখানো থাকলে টেস্টটা অনেক বেশি আসবে। এছাড়া করলা ভাজি করছি আর টমেটোটা ভাজি এখনও আছে, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস আদাটা ব্লেন্ড করি এভাবে পানি দিয়ে। তো এই যে আমি এখান থেকে উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি গুড়া মাছের মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো লাগবে। আদা ঠিক না, আদার রসটা দিচ্ছি। একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া লবণ, একটু মাছের মশলা দিচ্ছি, পেঁয়াজ জিরা গুঁড়া টুড়া দিচ্ছি না, এতে অনেক ভালো টেস্ট পাওয়া যায়। আর বাকিটা আমি সবসময় মাছের মশলা এভাবে রেখে দিই, বাকিটা পলিতে করে বেঁধে রেখে দিচ্ছি। মাখিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর তেলটা দিয়ে এভাবে মাখিয়ে রাখলে টেস্ট অনেক ভালো আসে। একটু তেল দিয়ে দিচ্ছি, আসলে ছোট মাছে একটু তেল না হলে ভালো লাগে না। এই তো, পরে শুধু একটু সামান্য পানি দিয়ে এটা বসিয়ে দিলেই হবে, এভাবেই মাখানো থাক। আমি আবার কোচিংয়েও যেতে হবে বড় বাচ্চাকে আনার জন্য, তো দেখি এই ফাঁকে যদি না পারি এটা ইফতারের পরে হলেও বসায় দিব। তো এভাবে মাখানো থাকলে এটা টেস্ট বাড়বে বই কমবে না। রমজানে আসলে অনেক কাজ থাকে, তো রান্নাটা টেস্টিও হতে হবে সহজও হতে হবে, এই জন্য ম্যাক্সিমাম টাইমে আমি ম্যারিনেশনটাই বেছে নিই, যাতে করে রান্না সহজও হয় এবং টেস্টিও হয়। এই যে দুই বাচ্চার জন্য এই চিকেন, বড় বাচ্চা রোজা রাখবে, তো দেখা যাবে যে ছোট মাছ একদমই খেতে চাইবে না। এটাও আমি মেরিনেট করে রাখছি, এটা ভাজা ভুনা করব। ভাজা ভুনা মাংস খেতে এমনি ভালো লাগবে, ওই যে আমার বড় ছেলে এটা দুই টুকরা দিলে সেটা দিয়েই খেয়ে ফেলবে সেহরিতে। আর এই যে এটাতেও আমি এখন মেরিনেট করে রাখছি, তাহলে এবারে যখনই সময় পাবো বসিয়ে দিব এবং টেস্টটাও ভালো আসবে। আদাটা দিয়ে দিলাম, আপনারাও ওইভাবে করতে পারেন। এই যে রসুন বাটাও নিয়ে নিলাম, সবসময় তো আসলে ইফতার আয়োজন আমাদের, আসলে রমজানে আমরা অনেক ক্লান্ত থাকি, এত রকমের রান্না সব মিলিয়ে রান্না সহজও হয় ম্যারিনেশনে এবং রান্নার টেস্টটাও আসে। রসুন বাটাটাও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভুনা হবে, তেলের পরিমাণটা দিতে হবে, তা না হলে ভাজা ভুনা হবে কিভাবে, এই তেলের উপরই হবে। হলুদ মরিচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিলাম, লবণ আর গরম মশলা গুঁড়াটা ভালো ব্যবহার করবেন। আমি বাবুর্চির রেসিপিতে গরম মশলা গুঁড়া ব্যবহার করি। একেবারে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিলাম, ফ্লেভার এবং টেস্ট ভালো আসবে। সামান্য একটু ধনে গুঁড়া দিব। এখন সব কিছুকে জাস্ট মাখিয়ে রেখে দিব, তবে মশলাটা দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন চিকেনটাকে। এই তেলেই এটা অনেক সুন্দর ফ্রাই হয়ে যাবে, আমি আপনাদের দেখাবো। আর কোনো পানিও ইউজ করব না।
গরুর মাংসটা কিছুক্ষণ হওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে প্রায় 70%-এর মতো কুক করে নিয়েছি। আর রাঁধুনির যে শস্য দানাটা ছিল 1 প্যাকেট, সেটা আমি গরম পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে এখন আবার 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এদিকে হালিম হচ্ছে আর আমি গুড়া মাছটা বসিয়ে দিচ্ছি, যে এখনো আসরের আজান দেয়নি। এভাবে করে মাখিয়ে রাখার পর গুড়া মাছ কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমি একটুখানি পানি দিলাম আর এই মাছটা কিন্তু এখন খেতে অনেক টেস্টি হবে। এই মেরিনেশনের কারণে আমার প্রায় 1.5 ঘন্টার মতো এটা মেরিনেট করা ছিল। ধনে পাতা আর কাঁচা মরিচ দিয়ে নামাবো, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে, ঝটপটও হলো, রান্নাটা সহজও হলো, খেতেও মজা হলো। এই যে বলক তুলছি, এখন আমি আগুনের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে মাছটা ভালো করে। এই যে আঁচটা কমিয়ে এটা কুক হয়ে যাবে। গুড়া মাছটা হয়ে গিয়েছে, পাতাশি মাছটা। এখন এটাকে আমি কভার করে রেখে দিব, লবণ দেখা হয়নি, লবণ সন্ধ্যারাতে দেখে নিব, দেখে ফ্রিজে ড্রাই রেখে দিব, বা সন্ধ্যাতে গরম করলে ওই গরমের উপরই ভোররাত্রেও খাওয়া যাবে। চিকেনটা বসিয়ে দিচ্ছি, এটাতে আর কিছুই দিব না, এভাবের উপরেই কভার করে এটা কুক করব। এটা আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে এটা ভাজা ভাজা করব। খুবই সহজ কিন্তু খেতে অনেক টেস্টি হবে চিকেনটা। চিকেনটা ভাজি হয়ে গিয়েছে, ভাজা ভুনা, এখন আর ভুনা করব না। এই চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, কোনো পানি বা কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি মশলা এবং তেলে এটা ভাজা হয়। রাতের বেলা গরম করব, তখন আরও ভুনা হবে। এখনই পুরোপুরি ভুনা আমি করে রেখে দিয়েছি, রাতে জাস্ট গরম করব। করলা ভাজিটাও আমি খুব ঝটপট বসিয়ে দিচ্ছি। এটাকে আমি হলুদ দিয়ে প্রথমে হাফ বয়েল করে নিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, মরিচি গুঁড়া আমি ইউজ করিনি। তো এরপর এটাকে এইভাবেই আস্তে আস্তে কুক হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। খুবই সহজভাবে করলা ভাজিটা আপনারা এইভাবে করে করলেও অনেক টেস্ট পাবেন। আমি হালিমটা একটু দেখাচ্ছি। এই হালিমটা আমি 2 ঘন্টা মানে 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দেওয়ার পর আগুনের আঁচ একদম কমিয়ে 2 ঘন্টা কুক করেছি। সবার শেষে আমি এখন এই যে রসুন আর শুকনো মরিচের ফোড়নটা দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর ভালো করে হালিমের সাথে মিক্স করে একটু বলক তুলে এরপর আগুন বন্ধ করে দিচ্ছি। কিছু ফ্রোজেন স্ন্যাক্স, সমোসা, অন্থন আমি ফ্রাই করে নিচ্ছি হালিমের সাথে খাওয়ার জন্য। এই স্ন্যাক্সগুলো আমি যে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রমজানের আগে। হালিমটা পরিবেশন করে দিচ্ছি আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লেবু দিয়ে। আর কিছু যে মশলা তুলে রেখেছিলাম তা 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা সহ ওই মশলাটা আমি হালিম 1 ঘন্টা কুক হওয়ার পরে দিয়েছিলাম। এতে স্ট্রং ফ্লেভার আসে, টেস্টটা অনেক ভালো লাগে। ইফতারের পরপরই চলে গিয়েছিলাম হসপিটালে, আমরা বিডিএ এনে এসেছি, স্যার আকমল আলীর সাথে মিট করব। আগে আমার হাজবেন্ডের র্যান্ডম সুগারটা টেস্ট করেছি, রিপোর্টের জন্য খুবই অল্প সময় আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। এরপর আমরা স্যারের কাছে গেলাম। চলুন সবাই মিলেই শুনি, আসলে ডায়াবেটিস রোগীদের জন্য সচেতনতা সবচাইতে জরুরি, আর স্যার আমাদেরকে এই রমজান মাসে কীভাবে ডায়াবেটিস পেশেন্টরা নিজেদের সব কিছু মেনটেন করে চলবে সেই সম্পর্কে খুব ভালো ধারণা দিবেন। প্রথম যেটা সেটা হলো খাইদ্য, যেটা কি বলি আমরা বলছি যে সুগার ফল করা, নর্মাল যে লেভেলটা আছে তার থেকে যখন নিচে নেমে যায় 5-6, তার থেকে যখন নিচে নামে তবে সাধারণত 4.5-4.5 যদি অসুবিধা পায় না, কিন্তু 3-3.5 যখন নেমে যায় তখন খুব অসুবিধা পায়। রোজার মধ্যে এটা হওয়াটা তো স্বাভাবিক। আর একটা হলো ডিহাইড্রেশন, এটা দিনের শেষ ভাগে সম্ভাবনা আছে, দিনের শেষ বার প্রথম বার হতে পারে, যে কোনো সময় হতে পারে, সেটা নির্ভর করে খাবার এবং ওষুধের উপরেই। আচ্ছা, ওষুধ খেলে কি হাইপো হওয়ার সম্ভাবনা থাকে? না, ওষুধ খেলে হাইপো হওয়ার সম্ভাবনা থাকে তা না। এই রোজার মধ্যে আমাদের কিছু নিয়ম আছে, আমরা নিয়মটা বলে দেব, ওই নিয়মের ব্যতিক্রম হলে জিনিসটা বেশি হতে পারে। যেমন এই রোজার মধ্যে ওষুধ কীভাবে খাবে,
সাধারণত ডায়াবেটিসের ওষুধ সকালে একবার রাতে একবার এভাবেই লেখা হয়, আর বেশিরভাগ কেমনই লেখা হয়। এখন এই রোজার মধ্যে নিয়মটা কেমন হবে, সকালের যে ওষুধ সেটা হবে ইফতারিশ ফুল ডোজ। সকালে এখন যে ওষুধ খাওয়ানো হচ্ছে সেটা ইনক্লুডিং ইনসুলিন, ইনসুলিন যদি থাকে, ট্যাবলেট যদি থাকে, সকালে ফুল ডোজটাই হবে কিন্তু ইফতারির সময়। এই ইফতারির সময় বলতেও কিন্তু প্রশ্নটা এরকম আসে, ইফতারির আগে না পরে এরকম প্রশ্ন আসে। ইনসুলিন অবশ্যই আগে দিবে, যদিও বা ইদানিং কিছু মডার্ন ইনসুলিন আছে সেগুলি আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, কমনলি তো আমরা খাবারের আগের ইনসুলিনটাই বেশি লেখা হয়, সেক্ষেত্রে আগেই দিবে। এখন আগে কীভাবে দিবে, অনেকের এখনও অনেক মানুষের ধারণা এমন যে ইফতারির আগে ইনসুলিন দেওয়া যাবে না, না এটা ঠিক না। আজানের আগে 10 মিনিট আগে, 5-10 মিনিট আগে ইনসুলিন দেওয়া যাবে, তাতে রোজার কোনো ক্ষতি হয় না, এটা আমার কথা না, এটা বিশ্বের বড় বড় আলেম ইনক্লুডিং সৌদি আরবের যে কাবা শরীফের ইমাম ওনারা কিন্তু এগুলি ফতোয়া দিয়েই দিছে আর কি। আর আমি আজকে একটা লেখা দিব আর কি, রোজার মধ্যে কী কী করা যায় কী কী করা যায় না, একটা লেখা লিখতেছি আমি, এটা দিব। তো কী হলো রেজাল্টটা, যে ইফতার করার আগে ইনসুলিন যারা নেয় তারা নেবে, আর যারা ট্যাবলেট খায়, কিছু ট্যাবলেট আছে খাবার আগে খেতে হয়, কিছু ট্যাবলেট আছে খাবার পরে খেতে হয়, তাহলে রোজার মধ্যে ট্যাবলেট কীভাবে খাবে, ইনসুলিন তো দিয়ে দেওয়া যায় তাতে রোজার ক্ষতি হচ্ছে না, ট্যাবলেট তো করা যাবে। সেজন্য আমরা যেটা বলি যে আপনি জাস্ট আজানের সাথে সাথে পানি মুখে দিয়ে ট্যাবলেটটা খেয়ে নেবেন, যদি খালি পেটের ট্যাবলেট থাকে। তারপরে নামাজ পড়ে যদি আপনি ইফতারটা করতে পারেন খুব ভালো, ওই টাইমটুকুনের জন্য। যদি না পারেন তাহলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ট্যাবলেটটা খেলে লিকুইড খাবার কিছুটা শরবত জাতীয় কিছু খাবার খেয়ে আপনি নামাজটা পড়েন, তারপরে আপনি বাকি খাবারটা খেলেন। আর কিছু ওষুধ আছে খাবারের পর, সেটা আপনি ইফতার করার পরেই শেষ হল। এখন ভোর রাতে কী হবে, সাহারির সময় কী হবে, সেটা হলো রাতের যে ডোজটা সেটা কিন্তু পুরা না, সেটা 50% কিন্তু ভোর রাতে। যেমন একজন মানুষ সকালে 20 ইউনিট ইনসুলিন নেয়, রাতে 16 নেয়, এরকম আছে। পূজার সময় কি হবে, 20 ইউনিট ইফতারির সময় চলে যাবে, 16 অর্ধেক 8 ইউনিট ইনসুলিন হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণ সারা দিন তো কিছু খাওয়া হবে না, সে কারণে কিন্তু এই জায়গাটা কম রাখা হয়। এখন ওই যে সেহরি খাওয়ার সময় তো কিছু খাওয়া হলো, সেটার যে সুগারটা হবে ওই সময় যে কম পরিমাণে ইনসুলিন ওইটুকুন কাভার করে, এরপরে যদি খাওয়া না পায় তাহলে তো সুগার আর ওইভাবে তৈরি হয় না। এরপরও যে রিস্কটা থাকে এটা হলো খাবারের নিয়ম, রোজার সময় খাবারের নিয়ম বললাম, রিস্কটা কোথায় থাকে, একটা বললাম হাইপো, আর একটা হলো ডিহাইড্রেশন, পানি শূন্যতা, এই দুটোই কিন্তু রোজার মধ্যে বেশি। আর ডিহাইড্রেশনটা কাভার করার জন্য লিকুইড খাবারটা খেতে বলা হয় বেশি পরিমাণে, লিকুইড খাবার। এখন লিকুইড খাবারের মধ্যে পানিও লিকুইড খাবার, ঠিক আছে, পানি খাবে আর যাই থাক না কেন, যেমন সেই শরবত খাওয়া। আর একটু মিল্কশেক বা লাভ মিষ্টি লাচ্ছি এগুলো খেতে পারবে, রমজানের মধ্যে যে মূল মেসেজটা আমরা দিতে চাই হাইপোর ব্যাপারে, এই হাইপোটা আপনি যেমন বললেন যে শেষের দিকে হতে পারে, শেষের দিকেও হতে পারে আগেও হতে পারে, কিন্তু কথা হলো এটা যে এমনও হলো যে ইফতার করার বা ওই সময়ের 10-15 মিনিট আগে হাইপো গেছে। তো এখন এরকম মনে হয় যার অল্প সময় আছে একটু কষ্ট করি, সারাদিন থাকলাম একটু কষ্ট করি, পরে এটা করব, এই রিস্ক কোনো অবস্থায় নেওয়া যাবে না। কারণ হাইপো যদি সত্যি হয় আপনাকে 2 মিনিটও সময় দেবে না, অজ্ঞান হয়ে যাবেন, কিন্তু দিবে দেয় 10 মিনিট হোক 15 মিনিট আগেও যদি হাইপো হয় ওই সময় রোজা ভেঙে দিতে হবে আর কি। এই জায়গাটা কিন্তু কেন আপনি বুঝবেন না হাইপো কি হয়েছে, তাহলে এতদিন ধরে বুঝলেন কি, হাইপো হলে প্রথম যে জিনিসটা হয় হঠাৎ একটা ঘাম বের হবে শরীর দিয়ে,
রোগীরা এসে আমাদের কাছে বলে চিকন ঘাম দেয়, চিকন মোটা আমি বুঝি না। আমার পূজা বেশি লাগলে কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, ঠিক ওইভাবে কাঁপতে না, কিন্তু আই ক্যান ফিল, আমি ফিল করতে পারি। যে মেসেজটা আমরা দিতে চাই যে হাইপো হলে রোজার মধ্যে কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না, এটা অবশ্যই রোজা ভেঙে দিতে হবে, সেটা ইফতার করার কয়েক মিনিট আগেও যদি হয়। কেননা দেখেন, আপনি হয়তো একটা রোজা ভেঙে যাচ্ছে, এই রিস্কে আপনি করছেন না, যদি আসলে আপনি অজ্ঞান হয়েই যান তাহলে কিন্তু হাসপাতাল ছাড়া পথ নাই, তাহলে তো রোজা কয়েকজন দৌড়ানো লাগবে হাসপাতালে নিয়ে, কত ক্ষতি। আর একটা হাইপোর রিস্ক কিন্তু অনেক, এই জন্যে হাইপোটাকে আমরা অ্যাভয়েড করার জন্যে এই কথাগুলি বলা হয় যে যখনই হাইপো হবে, আর এখন তো বাসায় মেশিন আছে চেক করা যায়, যখন আপনার খারাপ লাগছে আপনি চেক করে দেখেন, যদি কল করে তাহলে কোনো একটা মেশিন কিনে নিতে বলি সব সময়। হ্যাঁ, মেশিন একটা রাখা ভালো, মেশিন আবার রাখলে অসুবিধা হয় কি, তখন আবার এই যে আমাদের কাছে নিয়মিত আসার বিষয়টাও থাকে না, আমরা তো আসলে বাঙালি, এটা সত্য কথা, বাঙালিদের তো কনসাসনেস লেভেলটা ওরকম হাই না, তো সেজন্যই কিন্তু এই অসুবিধাগুলি হয়। তো যাই হোক, মূল দুটো কথা বললাম, হাইপো এবং ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য ফ্লুইড, লিকুইড খাবার, ফ্লুইডটা বেশি খেতে হবে, আর হাইপো যে কোনো সময় হোক ভেঙে দিতে হবে। আরও একটা জরুরি তথ্য স্যার আমাদের দিয়েছেন যে রমজানে ফ্লুইডের জন্য নাশপাতি ফল হিসেবে বেছে নেওয়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো হবে, নাশপাতিটা খাওয়াই ভালো। তো স্যারের অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, আশা করি আপনাদের কাজে লাগবে যারা ডায়াবেটিস রোগ। আমার হাজবেন্ডের মেইন সমস্যাটা হয়েছিল, সে কিছুদিন ধরে ওষুধ বন্ধ রেখেছিল এবং 15 দিনের মতো হবে, এবং সে ভেবেছিল যে রমজান এসে গিয়েছে, রমজানে ওষুধ না খেলেও হবে। এটাই ছিল ভুল ধারণা, যার কারণে সুগারটা আমরা মাপার পর 11 পেয়েছিলাম। এটা কিন্তু ভুল, রমজানেও ওষুধ মেনটেন করতে হবে। এভাবে ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেয়া আবার শুরু করা, এটা কিন্তু ঠিক না। আমি জোর করেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডক্টরও ওনাকে বুঝিয়েছেন, তো এখন সে ওষুধ কন্টিনিউ করছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভালো থাকবেন সবাই। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।